অভাবের সংসারে থেকে উচ্চ মাধ্যমিকে নজর কাড়লো নাগরাকাটা ব্লকের দুই কন্যা। তাদের একজন খাসবস্তির সাদিকচা ছেত্রী, এবারে উচ্চ মাধ্যমিকে সে পেয়েছে 456 নম্বর। অপরজন হলেন শুল্কাপাড়ার আলিফা সরকার, তার প্রাপ্ত নম্বর 454। চ্যাংমাটি হাইস্কুলের ছাত্রী সাদিকচা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়ে সরকারি আধিকারিক হতে চান, অন্যদিকে আলিফা নার্স হতে চান। সাদিকচার বাবা ওমপ্রকাশ ছেত্রী পিকআপ ভ্যান চালান, মেয়ের পাঠন পাঠন নিয়ে উদ্বিগ্ন তিনি। শুল্কাপাড়ার বাসিন্দা আলিফার বাবা আলতাফ হোসেন সরকার পেশায় টোটো চালক, মেয়ে মেধাবী হলেও কিভাবে তার উচ্চশিক্ষা হবে তা ভেবে পাচ্ছেন না তিনিও। আমি শুল্কাপাড়া হাই স্কুল থেকে 91% পেয়ে 454 নম্বর পেয়ে আমি উচ্চ মাধ্যমিক পাশ করেছি। আমি পরবর্তীকালে আমি নার্সিং করতে চাই। আমার বাবা টোটো চালান, আমার মা হাউস মেকার। আর আমার পড়াশোনার জন্য আমার মা বাবা দিদি জেঠিমা জেঠু সবাই অনেক সাহায্য করেছেন। নাগরাকাটা থেকে শুভজিৎ দত্তের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।